সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুগণ, বন্ধুরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রাথমিক বসে আমরা একটি সুন্দর ছবি গ্যালারি হাতে নিয়ে সেটিকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসিয়ে নিই। পরবর্তীতে ছবিটিকে আমরা বিভিন্ন রকম অপশন এবং ফাংশনগুলো সঠিকভাবে করে প্যান্সেল করে নিই। একটি সুন্দর পটন দিয়ে ছবিটিকে আমরা সুন্দর করে আমরা এটিকে ক্যালারিতে সেভ করে নিই। তাহলে হয়ে গেল আমাদের মনে পছন্দের কাঙ্ক্ষিত একটি চমৎকার সুন্দর একটি এডিটিং।